بسم الله الرحمن الرحيم طاسين ميم এটা আয়াতে মুতাশাবিহাত এর অর্থ আল্লাহ ছাড়া আমরা জানি না তিলকা আয়াতুল কিতাবে মুমিন এগুলি হচ্ছে স্পষ্ট কিতাবের আয়াত অর্থাৎ আপনাদেরকে যে এখন পড়ে শোনানো হবে এগুলা স্পষ্ট কিতাবের আয়াত নাতলু আলাইকা বিন নাবাই মূসা আল্লাহ বলেন আমি হে রাসূল আপনার উপরে মূসা আলাইহিস সালামের ঘটনা পাঠ করে শোনাচ্ছি ও ফেরাউন এবং ফেরাউনের মূসা আলাইহিস নামটা কোরআন শরীফে 136 বার আসে কতবার 136 বার কাজী মূসা আলাইহিস সালামের মধ্যে এবং তার উম্মতের মধ্যে আমাদের অনেক কিছু শেখার আছে তো এইজন্য আমি আজকে একটু কোরআনের মধ্যে কঠিন হালকা সবই আছে একটু হালকা ধরনের বিষয় আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি যেহেতু এটা নহায়াত গ্রাম অঞ্চল এখানে আপনারা এখন শিক্ষিত আছেন এখন কোনো গ্রামকে গ্রাম বলা যায় না সকল গ্রামেই এখন শিক্ষিত লোক ভালো লোক এখন বসবাস করে তারপরও আম জনতা এটা তো আছেই তো এজন্য আসুন আমরা খুব সহজে এটা বুঝতে পারবো আল্লাহ বলেন হে রাসূল মূসা এবং ফেরাউনের ঘটনা বিলহক সত্য সহকারে আমি এটা আপনার উপরে পাঠ করে শোনাচ্ছি আপনি এটা পাঠ করবেন কাদের জন্য লিকাউমি ইউমিনুন ওই জাতির জন্য যারা ঈমান রাখে ঈমানদারদের জন্য আপনি মূসা এবং ফেরাউনের কাহিনীটা আপনি আপনাকে আমি নাজিল করছি আপনি এটা তাদেরকে আপনি পাঠ করে শোনান আমি আপনার উপরে পাঠ করে শোনাচ্ছি আপনি জনগণকে এটা পাঠ করে শোনান রাসূল হলো দুইজন আকাশ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত একজন রাসূল এর নাম হলো জিবরিল আমিন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এই কথাটা আমাদের কাছে পৌঁছে দিবেন তিনি হলেন জমিনের রাসূল আসমানের রাসূল জিবরিল আমিন জমিনের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখানে যারা আলেমরা বসেন তারা জানেন জিবরিলকে আল্লাহ কোরআন পাকে রাসূল বলে সম্বোধন করেছেন রাসূল শব্দের অর্থ পিয়ন যে একটা খবর পৌঁছে দেয় তো জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে খবরটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পৌঁছে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খবরগুলি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন তাহলে আল্লাহর সৃষ্টি সব জোড়া জোড়া রাসূল এক জোড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জমিনের রাসূল জিবরিল আমিন আকাশের রাসূল শয়তান এক জোড়া মিনাল জিন্নাতি ওয়ান নাস জিন শয়তান মানুষ শয়তান রাস্তা এক জোড়া সিরাতাল মুস্তাকিম সিরাতাল দলিন যে দুটো আপনি ফাতহার মধ্যে আপনি পাচ্ছেন একটা হলো সিরাতাল মুস্তাকিম একটা হলো সিরাতাল দলিন সিরাতাল মাকদু জান্নাত এক জোড়া আলিমান খাফা মাকাম রব্বি জান্নাতান আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই কথাকে যারা ভয় করেছে তাদের জন্য এক জোড়া জান্নাত এক জোড়া জান্নাত কেন করার জন্য একটা জান্নাত না করার জন্য একটা জান্নাত করছেন কি কি রোজা নামাজ হজ যাকাত দান সদকা এগুলো আপনি করেছেন না করেছেন কি আপনি চুরি করেন নাই ডাকাতি করেন নাই জেনা করেন নাই গান শোনেন নাই শরাব পান করেন নাই নেশা করেন নাই মানুষকে ঠকান নাই না করা এই না করার জন্য পাবেন একটা জান্নাত আর করার জন্য পাবেন একটা জান্নাত এই জন্য আল্লাহ আর রহমান বলেছেন আলিমান খাফা মাকাম রব্বি জান্নাতান আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই কথাকে যারা ভয় করেছে তাদের জন্য এক জোড়া জান্নাত দুটো জান্নাত করার জন্য একটা জান্নাত না করার জন্য একটা জান্নাত এবং এই জান্নাত আপনার এই পৃথিবীর মতো একটা বাড়ি এত বড় এই জান্নাত যারা নিম্নমানের জান্নাত তাদেরও এই জান্নাতে আপনার বাড়ি ঘর আপনার স্ত্রী হুর গেলমান সবাইকে আপনি এমন ভাবে চিনবেন যে মনে হয় যেন চির সোনা চেনা সব আপনার এই যে এরা আপনার স্ত্রী এরা হুর এরা গেলমান এটা কেন চিনবেন তার কারণ মানুষ মৃত্যু বরণ করার পরপরই সকাল সন্ধ্যায় প্রতিদিন তার ঠিকানাটা আল্লাহ দেখান এটা কোরআনে বলা আছে ফেরাউন সম্প্রদায়ের সম্পর্কে বলা আছে আন্নার ইউরাজুন আলাইয়া গদুম আশিয়া ফেরাউন সম্প্রদায়কে সকাল সন্ধ্যা আগুনের সামনে উপস্থিত করা হয় এবং আগুনের ঠিকানা তাদেরকে দেখানো হয় যে এই জায়গায় তোমরা যাবে এই ঠিকানাটা সকালে একবার সন্ধ্যা একবার আর মোমেন যারা তার জান্নাতের ঠিকানাটা সকালে একবার বিকেলে একবার দেখাবে কিয়ামত পর্যন্ত এভাবে চলতেই থাকবে তা আপনি যদি সকালে একবার বিকেলে একবার আপনার বাড়িঘর দেখেন সেই বাড়ি চিনতে কোনো কষ্ট হবে এই জন্য জান্নাতে ঢোকার সাথে সাথেই আপনি আপনার বাড়িঘরগুলি সঠিকভাবে চিনে নিতে পারবেন এগুলি কোরআনের কথা আল্লাহ রসুলের বিশুদ্ধ হাদিসের কথা মৃত্যুর পরে যে শাস্তি এখন আপনি ভেবে দেখেন
যে একটা মানুষ দোজখে যাবে দুনিয়ায় একটা মানুষের ফাঁসির অর্ডার হয়েছে এখন ফাঁসিটা হবে ছয় মাস পর এখন যদি প্রতিদিন জেলখানে আসিয়া জেলের পুলিশ বা জেলের দায়িত্বশীল এসে বলে এই অমুক কথা অমুক তার অমুক দিন গলায় রশি দিয়া ফাঁসি কার্যকর করা হবে আবার বিকেল আসে অমুক কথা অমুক এই অমুক দিন তার গলায় রশি দিয়া তার ফাঁসি কার্যকর করা হবে তো এটা কেমন শাস্তি মনে করেন সেই মানুষের পা নাহার কোন নিদ্রা থাকে এই যে সকাল সন্ধ্যা আল্লাহ তাআলা কাফেরদের ঠিকানা দেখাবে এটা একটা কবর আজাব এটা একটা বারজাখের আজাব পর্দার আড়ালে শাস্তি এটা প্রকৃত শাস্তি তো হবে বিচারের পরে বিচার না হলে তার আগে শাস্তি কি করে হয় তো এটা হলো মরার পরে অশান্তি তারা সিজ্জিনে থাকবে কারাগারে থাকবে এবং তাদের ঠিকানাটা সকাল সন্ধ্যা আল্লাহ দেখাবেন যেতে হচ্ছে যাবে অপেক্ষা করো কেয়ামত হোক বিচার হোক তখন তোমার আমল নামা নিয়েই তুমি তোমার বাড়িতে ঢুকবে এখন দেখেন আল্লাহ কি বলছেন ইন্না ফিরাউনা আলা ফিল আরদ ফিরাউন পৃথিবীকে অহংকার করেছে ওয়া জাল আহলিয়া আহলা শিয়া এবং তার আহালকে অর্থাৎ তার প্রজাগণকে তার রাষ্ট্রের অধিবাসীদেরকে শিয়া সে বিভিন্ন দলে ভাগ করেছে ভাগ করছে কি ইস্তাদুফু তায়ফাতা মিনহুম তাদের মধ্যে এক দলকে সে দুর্বল করেছে ভাগ করছে কারা অর্থাৎ ফেরাউন হলো নিজে কিপ্তি বংশ এটা আমালেক সম্প্রদায়ের একটা শাখা কিপ্তি বংশ আর আরেকটা দল হলো মিশরে সেটা হলো মুসা আলাইহিস সালামের বংশধর সেটা হলো বনি ইসরাইল তো এইভাবে উনি একটা রাষ্ট্রের মধ্যে যারা বসবাস করে সবাই সমান অধিকার লাভ করবে কিন্তু ফেরাউন কি করছে নিজের দলকে সম্মানিত করেছে আর বনি ইসরাইলদেরকে অপমানিত করেছে এভাবে ফেরাউন তার দেশের জনগণকে সে পৃথক করেছে এখানে আল্লাহ তাআলাকে ইঙ্গিত করেছেন যে একটা দেশে যারা বসবাস করে সকলের জন্য তাদের সমান অধিকার নিশ্চিত করা এটা কিন্তু শাসকদের দায়িত্ব আর এখানে ফেরাউনের কথা আল্লাহ বলেন যে ফেরাউন সেটা ভাগ করে ফেলেছে তার নিজের দলকে সে সম্মানিত করেছে এবং বনি ইসরায়েলদেরকে গোলামে পরিণত করেছে এবং বনি ইসরায়েলদের পুত্র সন্তানদেরকে জবাই করেছে কেন করেছে যাবে এই দেখেন ইউজাব্বি আবনাহুম তাদের পুত্র সন্তানদেরকে তারা জবাই করত ওই ইস্তাহি নিসাহুম এবং তাদের কন্যা সন্তানদেরকে জীবিত রাখত ইন্নাহু কানা মিনাল মুফসিদিন নিশ্চয়ই ফিরাউন ছিল ফাসাদকারীদের অন্তর্ভুক্ত এটার কারণ হলো ফেরাউন কোনো এক রাতে স্বপ্ন দেখে ফেরাউন কোনো এক রাতে স্বপ্ন দেখে যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা জ্বলন্ত আগুন জ্বলন্ত একটা অগ্নিশিখা এই আগুনটা উড়ে মিশরে চলে আসছে মিশরে আসার পরে এই এই আগুনটা কিপ্তিদের বাড়িঘর কিপ্তি হলো ফেরাউন বংশের লোকেরা এদের বাড়িঘরে পড়ে ওদের বাড়িঘরগুলি সব জ্বালিয়ে দিয়েছে বনি ইসরায়েলদের কোনো ক্ষতি করে নাই বনি ইসরায়েলের বাড়িগুলো একটাও পড়ে নাই এই স্বপ্ন দেখে ফেরাউন তার দরবারে যারা স্বপ্ন তত্ত্ববিদ তাদেরকে জিজ্ঞাসা করলো যে আমার স্বপ্নের ব্যাখ্যা কি তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যা দাও তখন তারা বলল যে বনি ইসরায়েলদের মধ্যে থেকে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তানের হাতে তোমার এবং তোমার জাতির ধ্বংস হবে এই খবর শোনার পরেই ফেরাউন সিদ্ধান্ত গ্রহণ করলো যে বনি ইসরায়েলদের পুত্র সন্তানদেরকে হত্যা করো কন্যাদেরকে বাঁচিয়ে রাখো এবং পুত্রদেরকে হত্যা করো এইভাবে বনি ইসরায়েলদের পুত্র সন্তানদেরকে হত্যা করা হচ্ছিল তো এইভাবে হত্যা করতে করতে যখন এমন একটা অবস্থা সৃষ্টি হলো যে এখন বনি ইসরায়েলদের সব পুত্র সন্তানদেরকে তারা হত্যা করছে ফেরাউনের মন্ত্রী পরিষদ বলল যে এরকম হলে ভবিষ্যতে দেশের কাজকর্ম কারা করবে এই দেশের কাজকর্ম মানে যেটা লেবারি কাজ কনস্ট্রাকশনের কাজ রাস্তাঘাট কাজ মিল কারখানার কাজ এগুলি তো বনি ইসরায়েলরা করে কাজে ওরা যদি ওদের পুত্র সন্তানদেরকে মেরে ফেলা হয় এই কাজগুলো কে করবে আমরা করব তখন আমাদের করতে হবে তো যখন ফেরাউনকে এই কথা বলা হলো তখন ফেরাউন মন্ত্রী পরিষদ নিয়ে পরামর্শ করলো যে এক বছর সন্তানদেরকে হত্যা করা হবে আর এক বছর হত্যা করা হবে না এই সিদ্ধান্ত নিল ফেরাউন এই সিদ্ধান্তের পরে এখন এক বছর পুত্র সন্তানদেরকে হত্যা করা হচ্ছে বনি ইসরায়েলদের মহিলারা
তারা যখন অ্যাডভান্স স্টেজে আসে অর্থাৎ সন্তান প্রসব করার সময় যখন আসে তখন ওই রাজদরবার থেকে তাদের দেখভাল করার জন্য ধাত্রীমাতা আরবিতে বলে কাবেলা এই ধাত্রীমাতা নিয়োগ করা ছিল যে ধাত্রীমাতারা বলবে যে পুত্র সন্তান হয়েছে এটা বললেই ফারাওনের হত্যাকারী স্কোয়াড কিলিং স্কোয়াড যেটা আছে তারা সন্তানকে কতল করবে আল্লাহর মহিমা যে বছর সন্তান হত্যা করার আদেশ সেই বছরে আল্লাহ মুসা আলাইহিস সালামকে জন্মালেন পৃথিবীতে আর যে বছর সন্তান করা হবে না এমন এক বছরে জন্মগ্রহণ করেন মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালাম এই সব ঘটনা আপনারা এখানে পাবেন দেখেন আল্লাহ বলেন আর নুরিদু আন নামুন্না আলাল লাযিনা আসতুদিফু আল্লাহ বলেন আমি ইচ্ছা করলাম যে ওরা যাদেরকে দুর্বল করে রেখেছে তাদের প্রতি আমি অনুগ্রহ দান করব কে বললেন এই কথা আল্লাহ বললেন আমি ইচ্ছা করলাম যে ওরা যাদেরকে দুর্বল করে রেখেছে তাদেরকে আমি আমার অনুগ্রহ দান করব ফিল আরদে পৃথিবীতে ও নাজালু মাইম্মা এবং তাদেরকে আমি নেতা বানাবো ও নাজালুল ওয়ারিসিন এবং তাদেরকে আমি এই পৃথিবীর ওয়ারিস বানাবো মিশর সিরিয়ার ওয়ারিস আমি তাদেরকে বানাবো এটা আমি ইচ্ছা পোষণ করলাম আল্লাহ ঘোষণা করলেন ও নুমাক্কানালাম ফিল আরদ এবং আমি এই দুর্বল অর্থাৎ বনি ইসরাইল দিকে পৃথিবীতে আমি প্রতিষ্ঠা করব ও নুরিয়া ফেরাউন হামানা এবং আমি দেখাবো ফেরাউনকে এবং তার রুজির হামানকে ও জুনুদহুমা এবং তাদের সৈন্যবাহিনীকে আমি দেখাবো মা কানু ইহাজারুন যে জিনিস তারা ভয় করতেছিল সেই ভয়ের বিষয়টা আমি দেখাবো কি ভয় করতেছিল যে ফেরাউন বংশের একটা পুত্র সন্তান তাদেরকে ধ্বংস করবে এই সন্তান হতে পারবে না আমরা সব কতল করব আল্লাহ বলেন আমি এটা দেখাবো যে তোমরা কি পারো এটা আল্লাহ বললেন দেখাবো এরপরে মুসা আলাইহিস সালাম মাতৃগর্ভে চলে গেলেন মুসা আলাইহিস সালামের মায়ের দুইটা নাম তাফসিরে পাওয়া যায় ইয়ারখা বা লুখা তার পিতার নাম ইমরান ইমরান ইবনে ইয়াসার ইবনে কায়েস ইবনে লাবি ইমরান ইবনে ইয়াসার ইবনে কায়েস ইবনে লাবি লাবি বিন ইয়াকুব ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা দশটা সন্তান ছিল এই দশ সন্তানের বংশকে বনি ইসরাইল বলা হয় তাহলে মুসা আলাইহিস সালামের বংশ হল মুসা ইবনে ইমরান ইবনে ইয়াসার ইবনে কায়েস ইবনে লাবি এই লাবি হলো ইউসুফ আলাইহিস সালামের সাতাল ভাই ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিন এরা এক মায়ের পেটের এদের মায়ের নাম হচ্ছে রাহিল আর ওরা দশ ভাই ওদের মায়ের নাম হলো লাইয়া লাইয়া এবং রাহিল আবার এরা দুই বোন ছিল লাইয়া এবং রাহিল এরা ইয়াকুব আলাইহিস সালামের মামাতো বোন ছিল তার মামার নাম হচ্ছে লাবান এর বিরাট ইতিহাস আছে আমি সংক্ষেপে আপনাদেরকে কাহিনী মানে কোরআন থেকে আমরা লম্বা ইতিহাস দিকে যাব না একদিনে তাপছি তো আল্লাহ বলেন এভাবে মুসা আলাইহিস সালামের মা গর্ভবতী হলো সন্তান প্রসবের সময় আসলো ফেরাউনের দরবার থেকে তার জন্য পাহারাদার নিযুক্ত করা হলো সেই পাহারাদার মহিলা তার সামনেই মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে প্রসব করলেন পূর্ণিমার মতো পুত্র সন্তান এই সন্তান ভূমিষ্ঠর পরে এখন কাবেলার কাজ হলো হত্যাকারীদের কাছে খবর পৌঁছিয়ে দেওয়া কিন্তু সেই পাহারাদার মহিলা বলল বোন আল্লাহ তোকে এমন সুন্দর সন্তান দিয়েছে পৃথিবীর বুকে আমি এইরকম সন্তান দেখিনি বোন তুই তোর সন্তানকে দুধ পান কর আমি বলবো না তোর ভয় নেই এভাবে সমস্ত মানুষের অন্তর তো আল্লাহর কাছে আর আল্লাহ যে সবকিছু পরে ক্ষমতাশালী এটা আল্লাহ প্রমাণ করবেন যে তোরা মুসাকে হইতে দিবি না তো দেখ আমি মুসাকে কিভাবে হওয়াছি কিভাবে মুসা জন্মগ্রহণ করছে কি হচ্ছে এটা তোরা দেখ আল্লাহ তাদেরকে দেখাবে শয়তান বুঝছেন শয়তানে চায় না যে আপনারা কোরআন শুনবেন শয়তানে গন্ডগোল করে সবাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম এই দোয়া পড়েন আউযুবিল্লাহ পড়েন শয়তান দূর হয়ে যাক শয়তান চায় না যে আপনারা সুস্থ কোরআন শুনবেন কাজেই আপনারা
মা বোনদেরকে বলছি আপনারা আউযুবিল্লাহ পড়েন, বসে পড়েন, নিজ সিটে আসনে বসেন, আউযুবিল্লাহ পড়েন, আউযুবিল্লাহি মিনাশ শাইতান রাজিম পড়েন, তাহলে আপনাদের অবস্থাটা ঠান্ডা হয়ে যাবে, শয়তান দূর হয়ে যাবে, আপনারা ঠান্ডা হয়ে যাবেন। আমার কথা শুনেন, আমি আল্লাহর কথা বলছি। তো সম্মানিত সুধী, আল্লাহ বলেন ওয়াওহাইনা ইলা উম্মি মূসা আনরদাইহি, আল্লাহ বলেন আমি মূসার মাকে ওহী করে জানালাম যে তুমি তোমার সন্তানকে দুধ খাওয়াও। আল্লাহ ওহী করলে এটা জানায় অন্তরের মধ্যে এই কথাটা ঢেলে দিলেন। এটা আমাদের কাছে যেমন রাসূলের কাছে ওহী আসে এইরকম হই না, এটা একটা অধ্যাদেশ অন্তরে এটা আল্লাহ তাআলা ঢেলে দেন। তা আল্লাহ বলেন মূসার মাকে আমি ওহী করে জানা দিলাম আনার দেই হে যে তুমি তোমার সন্তানকে দুধ পান করাও, ফায়জা খেফতে আলাইহে যখন তুমি তার উপরে ভয় করবে, ফালকি ফিল ইয়াম্মে তখন তুমি তাকে নদীতে নিক্ষেপ করে দাও, ওয়ালা তাকাফি ওয়ালা তাহাজানি তুমি ভয় করবে না, দুশ্চিন্তাও করবে না, ইন্না রাদ্দু ইলাইকে আমি তোমার সন্তান তোমার কাছে ফিরিয়ে দেব, ওয়া জাইলু মিনাল মুরসালিন এবং তাকে আমি রাসূলদের অন্তর্ভুক্ত করব। এই কথা কে বললেন? দেখেন আল্লাহর কথা। তো এখন মূসার মা সন্তানকে দুধ খাওয়াচ্ছেন। এখন কিছুদিন পরে দেখা গেল যে ফেরাউন বংশের যে পাহারাদার সে তো ঘটনাটা লুকাইলো, কিন্তু এখন বনি ইসরাইলদের মধ্যেই কানাঘুষা। এখন বনি ইসরাইল যে সমস্ত মহিলাদের সন্তান জবা করা হয়েছে, এখন তারা চিন্তা করে যে আমার কোলের সন্তানটাকে হত্যা করা হলো আর ওর সন্তানটা আছে, এটা প্রতিহিংসার নারীদের মধ্যে থাকবেই। এখন দেখা যাচ্ছে যে বিষয়টা ফাঁস হয়ে যাবে, বনি ইসরাইলদের মহিলারাই বিষয়টা ফাঁস করে দিবে। তখন আল্লাহ বলেন যে হে মরিয়াম সরি হে ইয়ারখা লুখা, তুমি যখন ভয় করবে তখন তুমি তোমার সন্তানকে নদীতে নিক্ষেপ করবে। এখন নদীতে এমনি ফেলিয়ে দেওয়া যায় না, নদীতে ফেলতে এটা কৌশল করতে হবে। মূসা আলাইহিস সালাম মা এক কাঠমিস্ত্রির কাছে গেলেন, যে বললেন যে তুমি আমাকে একটা ওয়াটার প্রুফ বাক্স করে দিবা সুন্দর করে। তো কি করবা? বলে এটার মধ্যে আমার ছেলেকে আমি নদীতে ভাসায় দেব। মানে উনি মহিলা, ওনার মনে যে এই কথাটা গোপন রাখতে হবে বা কাউকে বলতে হবে না এই খেয়াল তার হয়নি। মিস্ত্রি জিজ্ঞাসা করে তুমি কি করবা, মিস্ত্রিকে বলে দিল যে আমি এর মধ্যে একটা সন্তান নদীতে ভাসায় দেব। তখন ওই মিস্ত্রি মনে করলে বাপ রে বাপ, বড় লাভের জিনিস আজকে পেয়েছি, আমি এই খবর যখন ফেরাউনের আর্মিদের কাছে আমি জানাবো তা আমি বড় রকমের পুরস্কার পাব। এখনো বাক্স কি বানাবে ও তাড়াতাড়ি ফেরাউনের মানে হত্যাকারী বাহিনী মানে কিলিং স্কোয়াড যেখানে ছিল সেইখানে ও ওই মিস্ত্রি চলে গেল। চলে যখন তাদের কাছে ঢুকছে এই কথাগুলো বলার জন্য, তখন আল্লাহ তাআলা মুখ বন্ধ করে আর কথা বলতে পারে না, এখন হাউ মাউ হাউ মাউ করে। এখন ওই ওরা হলো আর্মির লোক, এটাই ঢুকছে কেন এখানে, পাগল এখানে ঢুকছে কেন, এখন কি বলতে চায় বলতে পারে, হাউ মাউ করে। তখন ভাই ধর বার কান ঘাট ধর ধাক্কা ইয়ে বার করে দিয়েছে, যা বেদ কোথায় দিয়ে পাগল এটা বার করে দিয়েছে, বার করে দিয়েছে। পর যখন বাড়ির দিকে রওনা করছে তখন দেখে যে আবার কথা বলতে পারে, তখন চিন্তা করে যেতে আমার কি রোগ হয়েছিল, কথা বন্ধ হলো কেন, এখন তো কথা বলতে আবার যাই, আবার গেল, আবার যে যখন কথা বলার চেষ্টা করছে এবার একেবারে মুখ বন্ধ হয়ে গেছে, চোখ বন্ধ, চোখেও দেখা না। এখন ওইখানে যে হাউ মাউ করে তখন ওরা কাই শালাকে এই মাত্র ধাক্কা দিয়ে আবার আসে পিটা, শালাকে পিটা দিল, পিটা আচ্ছা তারে পিটাইয়া পিটাইয়া আর সাপলা করে তারপর বাইরে যা বেদ বের হয় এখান থেকে, তুই এখানে কেন ঢুকছো, আমাদের এখানে ঢোকো কেন, ডিস্টার্ব করো, তো পিটাইয়া পিটাইয়া বাইর করে দিছে। বাইর করে দেওয়ার পরে এখন বাড়ির দিকে যখন রওনা করছে তখন আবার ভালো হয়ে গেছে, চোখও ভালো হয়ে গেছে, জিভেও ভালো কথা বলতে পারে। তখনও আল্লাহর কাছে শপথ করলো যে আল্লাহ আপনি যদি আমাকে সুস্থ রাখেন আর কোনোদিন মূসার বিরুদ্ধে আমি কোনো নালিশ করব না। কথা বলতে পারছেন? তো এই জন্য আল্লাহ বলেন কোরআন শরীফে এই সুরার মধ্যে বা অন্য সুরার মধ্যে আছে, আল্লাহ বলেছেন সমস্ত সুরায় তোহার মধ্যে একটা আছে অস্তনা তু কালে নাফসি, আল্লাহ বলেন হে মূসা আমি আমার জন্য তোমাকে আমি মনোনীত করেছি। একথার অর্থ হলো যে তোমাকে যদি কেউ স্টাডি করে, তোমার জীবনটা যদি কেউ প্রথম হতে জানার চেষ্টা করে, সে আমি আল্লাহ আমাকে সে চিনতে পারবে,
যে আমি আল্লাহ কেমন আল্লাহ সকলে বলুন সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ কোরআন পাকে বলেছেন ওয়াসতানাতু গালি নাফসি হে মুসা আমি আল্লাহ আমার অস্তিত্ব প্রমাণ করার জন্য আমি তোমাকে আমি বাছাই করেছি মনোনীত করেছি এখন দেখেন সেটা আপনারাও বুঝতে পারবেন যে আল্লাহ আছে এই মুসা আলাইহিস সালামের কাহিনী শুনলে আপনারাও নিশ্চিত হতে পারবেন যে আল্লাহ আছে কাজী আল্লাহ আছে যখন আই কোরআন আল্লাহর মুহাম্মদ আল্লাহর রাসূল এটা না মানলে আল্লাহ যা বলেন আল্লাহ সত্য বলেন আল্লাহ কখনো মিথ্যা বলেন না আল্লাহ যা বলেন সেটা অবশ্যই হবে এটা আপনারা এই ঈমান এখান থেকে নেবেন কাহিনীটা শুধু কাহিনী শুনবেন তা না এর দ্বারা আপনার মধ্যে এই পরিবর্তনটা আসতে হবে এখন দেখেন সামনে আল্লাহ কি বলেন ফালতাকাতাও আলু ফেরাউন আলাইহিম আলম আদু মুহাজদা ফেরাউন সম্প্রদায় তাকে তুলে নিল যাতে করে সে তাদের জন্য শত্রুতে পরিণত হয় এবং তাদের দুশ্চিন্তার কারণ হয় তারপরও ফেরাউন সম্প্রদায় মুসা আলাইহিস সালামকে তুলে নিল এখন এই তুলে নেওয়ার তাফসিরটা এখন শুনেন ফেরাউনের একমাত্র একটা কন্যা সন্তান ছিল তার কোনো পুত্র সন্তান ছিল না ফেরাউনের বিবি স্ত্রী হলো বিবি আসিয়া তিনি বনি ইসরাইলদের নবী বংশের কন্যা এই বিবি আসিয়া আসিয়া বিনতে মাজাহিম ইনি বনি ইসরাইলদের নবী বংশের কন্যা কিন্তু খুবই সুন্দরী ছিল যার জন্য ফেরাউন তাকে বিয়ে করেছে কিন্তু বনি ইসরাইল এই বিবি আসিয়া কিন্তু কিপ্তি না ফেরাউন বংশের লোক না তো এর ঘরে একটা কন্যা সন্তান ছিল ফেরাউনের আর কোনো সন্তান ছিল না এই কন্যা সন্তানকে ফেরাউন খুব ভালোবাসত খুব মায়া করত তো এই সন্তানটা ছিল কুষ্ঠরোগ এই মেয়েটার পৃথিবীর কোনো চিকিৎসায় এই রোগ ভালো হয় না এখন দরবারের যত গণক ডাক্তার চিকিৎসক সবাই চিন্তা ভাবনা করে একটা রায় ঘোষণা করলো যে এই কন্যা সন্তানের যে কুষ্ঠরোগ লেপ্রাসি এটা বনি ইসরাইলদের একটা পুত্র সন্তানের মুখের লালা লাগাতে পারলে এই রোগ ভালো হবে সকলে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা যে ওরাও কায়দা করে আর আমিও কায়দা করি কি মুহাম্মদ সাল্লামকে যে রাতে ওরা হত্যা করবে সেদিন আল্লাহ কি বললেন আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন ওরা একটা কাজের সিদ্ধান্ত নিয়েছে আমিও সিদ্ধান্ত নিয়েছি কথাটা কেমন সুন্দর আল্লাহ বলেন আম আব্রামু আমরান ফাইন্না মুবরিমুন ওরা একটা কাজের সিদ্ধান্ত নিয়েছে আমিও সিদ্ধান্ত নিয়েছি ওরা সিদ্ধান্ত নিয়েছে কুরাইশের প্রত্যেক গৃহ থেকে একজন যুবক উলঙ্গ তলোয়ার নিয়ে মুহাম্মদ সামের বাড়ি ঘিরে রাখবে সকালবেলা সবাই মিলে একযোগে আক্রমণ তাকে হত্যা করবে এই হলো আমাদের সিদ্ধান্ত আল্লাহ বলে আমার নবীকে আমি নিরাপদে মদিনায় পৌঁছিয়ে দেব এখন দেখেন এই কাহিনীগুলোর মধ্যেও আপনাদের অনেক শেখার আছে এই কাহিনীগুলো শুধু কোরআনের কাহিনী নয় এগুলি আল্লাহ কোরআনে দিয়েছেন এর থেকে আপনার অনেক কিছু শিক্ষার আছে তা আল্লাহ তাআলা মুমিনকে ক্ষমা করার কৌশল রাখেন আর কাফেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন আজিজুন হাকিম এই দুইটা শব্দের অর্থ তাফসীরে লিখেছেন যে আল্লাহ তাআলা তার শত্রুকে মুসলমানদের শত্রুকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন এবং হাকিম মুমিনদেরকে ক্ষমা করে দেওয়ার কৌশল রাখেন ফালতাকাতু আলু ফেরাউন তাকে ফেরাউন পরিবার ফেরাউন সম্প্রদায় তাকে তুলে নিল কেন লিয়াকুনুল আদুবা যাতে সে তাদের শত্রু হয় ও হাজানা এবং সে তাদের দুশ্চিন্তার কারণ হয় ইন্না ফেরাউনা ওয়া হামানা ওয়া জুনুদুমা কানু খাতিন আল্লাহ বলেন নিশ্চয়ই ফেরাউন তার উজির হামান এবং তাদের উভয়ের লস্কর বাহিনী কানু খাতিন তারা ছিল অপরাধী পাপী তো এখন ওই যে ডাক্তার কবিরাজরা ঘোষণা করলো যে বনি ইসরাইলদের একটা পুত্র সন্তানের মুখের লালা দিলে এই রোগ ভালো হবে ফেরাউনের কন্যার এই রোগ ভালো হবে এখন কোথায় পাবে তো ওই গণকরা একথাও বলে দিল যে অমুক দিন
একটা সিন্ধুকে একটা সন্তানকে কেউ মা ফেলে দিয়েছে, সেই সিন্ধুকটা ভাসতে ভাসতে নীল নদী থেকে নিচের দিকে নামবে, ওই সিন্ধুকের মধ্যে একটা সন্তান আছে, ওই সন্তানটা বনি ইসরাইলদের, ওই সন্তানের মুখের লালা লাগালে তখন এই মহিলার এই ফেরাউনের যে কন্যা এই এই কন্যার কুষ্ঠরোগ ভালো হবে। এই ঘটনা বলার পরে ফেরাউন নীল নদীর কিনারায় তার অট্টালিকা ছিল, তার মানে আনন্দ উৎসবের জন্য গৃহ ছিল, নীল নদীর উপরে কিনারায় সুন্দর জায়গায় তার বাড়ি ছিল, সেইখানে ফেরাউন স্ত্রী পুত্র নিয়ে সৈন্যবাহিনী নিয়ে আসলো। আসার পরে গণকদের বলা অনুযায়ী নির্ধারিত সময় তারা সমুদ্রের দিকে তাকাই থাকলো, দেখা গেল যে বহুদূর থেকে একটা সিন্ধু এমনভাবে ভাসতে ভাসতে তুফানে একেবারে নিচে চলে যায়, আবার উপরের দিকে ভেসে ওঠে, এইভাবে ভাসতে ভাসতে একটা সিন্ধুক আসতেছে। মুসার মাই সিন্ধুকটাকে ছেড়ে দিয়েছে এবং মুসার এক বোন তার নাম মরিয়াম বা কুলসুম তাকে বলেছে কুসি হে তুমি এটা পিছন থেকে দেখতে থাকো। বাসুরাত বিয়ান জুলমে মহলায়া সরুন, সেই মুসার বোন পিছন থেকে দেখতেছিল যে সিন্ধুকটা যায় কোথায়, কিন্তু ফেরাউন বাহিনী তা জানতো না যে এই সিন্ধুকটা কে ছেড়ে দিয়েছে এবং পিছন থেকে কে দেখভাল করছে। এইভাবে সিন্ধুকটা যখন ফেরাউনের প্রসাদ রাজপ্রসাদের বরাবর আসলো, তখন ওরা নৌকায় যায় সেই সিন্ধুকটা তুলে নিয়ে আসলো, তুলে নিয়ে এসে সিন্ধুকটা ফেরাউনের সামনে রাখলো। রাখার পরে সিন্ধুকটা ফেরাউন খুলতে পারছে না, বহু চেষ্টা করলো সে খুলতে পারছে না। তারপর বিবি আসিয়া বললেন যে ওটা আমার কাছে দাও, তখন বিবি আসিয়াটা নিলেন, নিয়ে তিনি খুব সহজেই সিন্ধুকটা খুলে ফেললেন। খুলে ফেলার পরে দেখা যায় তার মধ্যে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর এক শিশু, কোশিশ শিশু, সুন্দর শিশু। তখন ফেরাউনের দরবারে যত তার মন্ত্রী পরিষদ ছিল সবাই বলল যে মহারাজ জাহাপানা, যে সন্তানটাকে আপনি হত্যা করার জন্য হাজার হাজার বনি ইসরাইলদের পুত্র সন্তান হত্যা করেছেন, যে সন্তানটাকে আপনি হত্যা করার জন্য খুঁজছিলেন এটা সেই সন্তান, এটাকে আপনি হত্যা করেন, এটা আপনার সেই দুশ্মন, একে আপনি হত্যা করেন। যখন এই কথা বলল তখন বিবি আসিয়া বলেন লা তাকতুলু আসাইয়ান ফানা আও নাত্তাকাদাউ ওয়ালাদা। এই দেখেন যখন ফেরাউনের দরবারে মন্ত্রী পরিষদ ফেরাউনকে বলল যে একে হত্যা করো, তখন বিবি আসিয়া বললেন অকালাত ইমরাতু ফেরাউন, তখন ফেরাউনের স্ত্রী বলল কুররাতু আইনুল লি ওয়ালাক, যে তোমার আমার উভয়ের জন্য চোখের সন্তুষ্টি, এই বাচ্চা দেখলে তোমারও চোখ জুড়াবে আমারও চোখ জুড়াবে। লা তাকতুলুহু, খবরদার এই সন্তানকে হত্যা করো না, আশা আইয়ান ফায়না, এই সন্তান আমাদের উপকারে আসবে, আর না থাকাতে ওয়ালেদা, অথবা আমরা তাকে পুষ্য পুত্র হিসেবে লালন পালন করব, আমাদের পুত্র সন্তান নাই। অহমলায়া শুনুন, তারা জানতো না যে এর পরিণামটা কি হবে। এখন বিবি আসিয়া যখন এই আর্গুমেন্ট করলেন তখন আর ফেরাউন তাকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারল না। বিবি আসিয়া আরো বললেন যেটা একটা নদী, এই নীল নদীটা কোথা থেকে কোথায় জানেন? এই নীল নদীটার মোহনা হলো আলেকজান্দ্রিয়া। আলেকজান্দ্রিয়া হলো, আপনাকে কিভাবে বুঝাবো, আপনারা সুয়েজ খাল সম্পর্কে জানেন? সুয়েজ খাল, এই যে মিশরের সুয়েজ খাল আছে, এই সুয়েজ খাল হলো 120 মাইল, লোহিত সাগরের মাথা থেকে ভূমধ্য সাগরে 120 মাইল কাটা খাল, এটা হলো সুয়েজ খাল। তো এই সুয়েজ খাল ভূমধ্য সাগরের সাথে লোহিত সাগরের সাথে সংযোগ হয়েছে। এই খালটা 1854 সালে মিশরের গভর্নর আব্দুল হামিদ পাশার আমলে এই সুয়েজ খাল কাটার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 1877 সালে এই সুয়েজ খাল কাটা কমপ্লিট হয়েছে। এই সুয়েজ খালটা কেটেছে ফরাসি জয়েন্ট স্টক কোম্পানি, চুক্তি ছিল এই সুয়েজ খালে যে আয় হবে তার 60 ভাগ ফরাসি জয়েন্ট স্টক কোম্পানি পাবে, 40 ভাগ পাবে মিশর, যেহেতু মিশরের জমিনের উপর থেকে এই সুয়েজ খালটা কাটা হয়েছে। এই সুয়েজ খালটা ভূমধ্য সাগরে পড়েছে। এই ভূমধ্য সাগরে এই সুয়েজ খালে আপনি পরে যদি উত্তর দিকে সরি পশ্চিম দিকে অগ্রসর হন তো প্রথম যে সামুদ্রিক বন্দর, সেই সামুদ্রিক বন্দরের নাম হচ্ছে পোর্ট সৈয়দ। এই পোর্ট সৈয়দের পরে আরো পশ্চিমে আগাবেন, সেখানে যে সামুদ্রিক বন্দর আপনি দেখতে পাবেন, সামুদ্রিক বন্দরের নাম হচ্ছে আলেকজান্দ্রিয়া। এই আলেকজান্দ্রিয়া হলো নীল নদীর মোহনা। এই নীল নদীর মোহনায় এখানে একটা পানির মধ্যে কবরস্থান আছে, এই কবরস্থানে হযরত ইউসুফ আলাইহিস সালামকে মরমর পাথরের সিন্ধুকের মধ্যে দাফন করে রাখা হয়েছিল।
এটা বিরাট ইতিহাস, এটা একদিনে তাফসিরে ক্লিয়ার করে বলা সম্ভব না। তো এখানে ফেরাউন ওই নীল নদীতে দেখতে পাইল ওই যে সিন্ধুকটা, এই সিন্ধু সরি এই নীল নদীর যে দক্ষিণ মাথাটা এটা হলো ভিক্টোরিয়া হ্রদ। তো ওই দক্ষিণে ভিক্টোরিয়া হ্রদ আর উত্তরে হলো ভূমধ্য সাগরে আলেকজান্দ্রিয়া। এই আলেকজান্দ্রিয়ার বাতিঘর এটা বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য বস্তু। আলেকজান্ডার দি গ্রেট অর্থাৎ জুলকারনাইন, আলেকজান্ডার হলো আল ইস্কান্দার জুলকারনাইন, কথা বুঝতে পারছেন? খ্রিস্টানরা ওরে বলে হ্যাঁ আলেকজান্ডার, দেখেন মানে শয়তানটা কেমন। মানুষটার নাম আল ইস্কান্দার, আল ইস্কান্দারিয়া হলো বন্দরটার নাম, সামুদ্রিক বন্দর, কিন্তু ওইটাতে ওরা কি করছে আলেকজান্ডার, যাতে আপনি বুঝতেই না পারেন আলেকজান্ডার। অটোমান সাম্রাজ্য এই লোকটার নাম হলো ওসমান, ওরা বানাইছে অটোমান, এরকম ওরা সব কিছুতে এরকম ভেজাল করে। হ্যাঁ জাবালুক তারেক এটার বানাইছে জিব্রাল্টার, জিব্রাল্টার পরে আসলে এটার নাম কি জাবালুক তারেক, তারেক বিন জিয়াদ মুসা বিন নজির, যে ওই স্পেন কর্ডোবা গ্রানাডা জয় করেছিল তখন সে ওই সেই তারেক বিন জিয়াদের নাম অনুসারে ওইটার নাম হলো জাবালুক তারেক, কিন্তু ওরা নাম হচ্ছে জিব্রাল্টার এবং প্রণালীটার নাম রাখছে জিব্রাল্টার। ভূমধ্য সাগরের সাথে এখানে আটলান্টিক মহাদর সাগরের যে প্রণালী এটার নাম দিয়েছে ওরা কি জাবালুক তারেক, থেকে নাম হলো ওরা করছে জিব্রাল্টার। আর আল ইস্কান্দারিয়াকে বলছে কি আলেকজান্ডার। তো এই নীলনদ এখন বিবি আসিয়া বললেন যে কোথায় ভিক্টোরিয়া হ্রদ থেকে আরম্ভ করে আলেকজান্দ্রিয়া পর্যন্ত এই নদীটা প্রবাহিত হয়েছে, কাজে এই নদীর পারে কত জাতি বাস করে, এটা কি তোমাদের বনি ইসরাইলদের একাদের নদী, তোমরাই এখানে বাস করো, কত লোক এই নদীর পারে, বিশাল নদী, কোথায় এই নদী, মানে আপনি যদি দক্ষিণ দিকে আগান এই নদীর মিলনস্থান যেটাকে মাজমাইল বাহরাইন বলা হয়েছে। কোরআন শরীফে আপনারা শুনেছেন না মাজমাইল বাহরাইন দুইটা নদীর মিলনস্থান, এটা তো সুদানে, এই মিশরের সুদানে দক্ষিণ দিকে সুদানে অগ্রসর হইয়া এই নীল নদীটা দুইটা শাখায় বিভক্ত হয়েছে, এই জায়গাটার নাম হলো মাজমাইল বাহরাইন এবং এই জায়গায় খেজুর আসাম নৌকো পাড়ি দিয়েছে। কোরআনের ইতিহাসগুলি জানা বোঝা এটা আপনাদের ইমান বাড়বে, এই জায়গাটা মাজমাইল বাহরাইন। তো বিবি আসিয়া যখন এইভাবে আর্গুমেন্ট করলেন যে এই সন্তানটা যে বনি ইসরাইলের তোমরা কি করে বলবা, এটা তো বিশাল একটা নদী যেটা কয়েকটা রাষ্ট্র পার হয়ে চলে গেছে, কাজে এই সন্তান তোমরা হত্যা করতে পারবে না। এখন বিবি আসিয়ার কথাই চূড়ান্ত, মুসা আলাইহিস সালামকে হত্যা করা হলো না। এই যে আসিয়ার কথা আপনারা শুনতে পেলেন, লা তাকতুলুহু, তাকে তোমরা হত্যা করো না, আসা ইয়ান ফায়না, এই সন্তান আমাদের উপকারে আসবে, উপকারটা কি যে আমার মেয়ের কুষ্ঠরোগ, এই কুষ্ঠরোগ ভালো হবে, কথা বলতে পারছেন, আল্লাহ কায়দা করে রাখছেন। তা আল্লাহ বলেন যে ওরা খবর জানে না যে এইটার পরিণাম কি হবে। ওয়াসবা ফুয়াদ উম্মে মুসা ফারেগা, খুব সংক্ষেপে কথাটা বলা হচ্ছে, এখন সন্তানকে লালন পালন করতে হলে তাকে দুধ পালন খাওয়াতে হবে। এখন ফেরাউন একটা রাজদরবারে বহু নারী বহু লোকজন থাকে, এখন এই বাচ্চাকে দুধ খাওয়ার জন্য ফেরাউন বলল যে কার দুধ খাওয়ায়, কে আছে ধাত্রীমা থেকে দুধ খাওয়াও, কিন্তু মুসা আলাইহিস সালাম কোনো ধাত্রীমা তার দুধ পান করে না। আট তাফসীর বলছে আট দিন পর্যন্ত মুসা আলাইহিস সালাম অনাহারে, এই আট দিনের মধ্যে মুসা আলাইহিস সালাম কোনো মহিলার দুধ গ্রহণ করে নাই, শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে একেবারে মরে যাবে এরকম অবস্থা। এই রকম দুরবস্থার মধ্যে তখন সেই মুসা আলাইহিস সালামের বোন যে পিছন থেকে তাকে দেখতে ছিল, তো ওই বোন খবরটা দিল, খবরটা দিল কিভাবে, মানে আট দিন পর্যন্ত দরবারে যত নারী ছিল পরীক্ষা করা হলো, তাদের কারো দুধ এই মুসা গ্রহণ করছে না, তারপরে তাকে রাজদরবার থেকে বাইরে বের করা হলো যে বাইরের কোনো মহিলার দুধ পান করে কিনা পরীক্ষা করা হোক। এভাবে যখন মুসা আলাইহিস সালামকে রাজদরবার থেকে বাইরে বের করা হলো, তখন ওই মুসা আলাইহিস সালামের বোন তার ভাইকে দেখতে পাইল এবং এই ভাইয়ের ব্যাপারটা কি করলো, সে তখন সে তা ফেরাউনকে বলল যে হাল আদুল্লুকুম আলা হালে বাইতে ইয়াকফুলুনাহু লাহু অহম ইয়াকফুলুনাহু লাকুম অহম লাহু নাসিহুন, এই কথাটা মুসা আলাইহিস সালামের বোন বললেন।
هل أدل لكم على أهل بيتين يكفلونه لكم مريم বললেন যে আমি কি আপনাদেরকে এমন একটা পরিবারের কথা বলবো যে পরিবার এই সন্তানের লালন পালনের ভার গ্রহণ করতে পারে এবং সেই পরিবারটি আপনাদের শুভাকাঙ্ক্ষী আপনাদের পক্ষের লোক তখন সবাই বলে তুমি তাড়াতাড়ি বলো কে তখন বলল যে আমাকে সময় দেন আমি দেখছি এক মহিলা আসে তার দুধ ভালো সব বাচ্চারা তার দুধ পছন্দ করে যাই মায়ের কাছে বসে মা তোমাকে ফেরাউনের দরবারে যেতে হবে কেন কেন موسى كوتاي تبالي فرانو دارباري تاكل موسى مصر هيجل شي اصير تاكل على تلابالين و اصبى فوادو ام موسى فارغا موسى سامر ردعتا جيان شنو هيجلو من تاكل جيان ناي هوش جيان ناي ان كادات لا تبدي به شمبانا شيلو جيشي بشتا بركاش كردي به شيزانو بولدي به شنطان امار এরকম তার একটা মনোভাব যে সহ্য করতে পারছে না যে আমার সন্তান এভাবে আছে অনাহারে তো আল্লাহ বলেন ইন কাদাত লাতুবদি বিহি মনে হচ্ছিল এটা সম্ভাবনা ছিল সে স্পষ্ট বলে দিবে যে এই সন্তান আমার আল্লাহ বলে লাউলা রাবাতনা আলা কালবিহা যদি না আমি তার অন্তরটাকে বেঁধে রাখতাম আল্লাহ বলেন আমি তার অন্তরটাকে বেঁধে দিয়েছিলাম রাবাত মানে বাঁধা আল্লাহ বলেন তার অন্তরটাকে আমি বেঁধে রেখেছিলাম এটা যদি আমি না করতাম তো সম্ভাবনা ছিল যে সে ওই মহিলা সে বলে দিবে যে এই সন্তানটা আমার আল্লাহ বলেন আমি তাকে এভাবে মজবুত রেখেছি দৃঢ় রেখেছি লিতাকুনা মিনাল মুমিনিন তাকে সে বিশ্বাসী হতে পারে ঈমানদার হতে পারে এই জন্য আমি তার বিষয়টার ভাবে আমি হেফাজত করেছি তার মাকে আমি তার হৃদয়টাকে আমি চেপে ধরেছি বন্ধ করে দিয়েছি যে খবরদার তুই বলিস না অকালত লিউক্তিহে এবং এই মুসার মা তার বোনকে বলেছিলেন মুসার বোনকে বলেছিলেন কুসিহে তুমি পিছন থেকে দেখতে থাকো ফা বাসুরাত বিয়ান জুনবেন সে কিনারা থেকে দূর থেকে হ্যাঁ তাকে দেখতেছিল ওহম রায়া শুনুন এবং ফেরাউনের দরবারের লোকেরা এটা খবর জানতো না যে বাচ্চাটা কোথা থেকে আসে কোন দিকে যাচ্ছে এটা পিছন থেকে তার বোন দেখছে মুসার পরিবার এটা অবগত হচ্ছে এটা ফেরাউন জানতো না وحرمنا على البنات من قبل الله বলেন তার উপরে দুধ পান আমি হারাম করে দিলাম কে করেছে আল্লাহ কে করেছে বলেন আল্লাহ حرمنا على المراد من قبل আমি মুসালাসের মা না আসা পর্যন্ত তার উপরে আমি দুধ পান আমি হারাম করে দিয়েছি কোন মহিলা সে দুধ গ্রহণ করে নাই এইটা যখন অবস্থাটা হলো 8 দিন পার হয়ে যাওয়ার পরে মুসালাসামকে যখন রাজদরবার থেকে বাইরের রাজপথে নিয়ে আসা হলো তখন ফাকালাত ওই যে মুসালাসাম বোন মরিয়াম বা কুলসুম এই মহিলা সম্পর্কে তাফসীরে বলা আছে এই মহিলার সাথে জান্নাতে আল্লাহর রাসূলের সাথে বিয়ে হবে কার সাথে আল্লাহর রাসূলের সাথে বিয়ে হবে আল্লাহর রাসূলের সাথে জান্নাতে পৃথিবীর তিনজন মহিলার সাথে বিয়ে হবে একজন হলো এই মুসালাসাম বোন মরিয়াম বা কুলসুম আরেকজন হলো ঈসা আলাইহিস সালামের মরিয়াম ঈসা আলাইহিস সালাম মা মরিয়াম যে পৃথিবীর কোন পুরুষের সাথে তার দেখা হয়নি এই মরিয়াম এর সাথে জান্নাতে আমাদের রাসূলের বিয়ে হবে আরেকজন হলো বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া এ হলো জান্নাতি আর ফেরাউন হলো জাহান্নামী কাজে এই বিবি আসিয়া সে জান্নাতি সে কোথায় তার স্বামী কে হবে তার স্বামী হবে আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনজন মানুষ পৃথিবীর আল্লাহ রাসূলের স্ত্রী হবে এবং জান্নাতের হুর তো তার যা আছেই বরাদ্দ আছে তার স্ত্রীরা আছেন এবং এছাড়া দুনিয়ার এই তিনজন মহিলার সাথে আল্লাহ রাসূলের জান্নাতে বিয়ে হবে যদি আপনাদের আমাদের ভাগ্য ভালো হয় এই বিয়ে আমরাও দাওয়াত পেতে পারি কি বলেন আলহামদুলিল্লাহ জান্নাতে কোনোদিন অভাব আছে না মেহমানদারি করার থাল প্লেট অভাব হবে না ঘর ঘরের অভাব হবে সারা দুনিয়ার জান্নাতি মানে যদি রাসূলের আকার বাড়ি যায় তো তাদের জন্য ব্যবস্থার কোনো অভাব নাই আপনি আপনার পছন্দ মতো হুর নিয়া বিয়া বাড়ি বেড়াইতে যে আপনার জন্য আলাদা রুম থাকবে কামরা থাকবে বিয়ে উপভোগ করবেন কত আনন্দ হবে 1000 বছরের সময় একটা দিন হবে সেই দিনে কত আনন্দ আপনি করতে পারবেন দেখেন তো ভেবে দেখেন তো কিন্তু দুনিয়াতে কষ্ট করতে হবে দুনিয়াতে তাফসীর থেকে উঠে গেলে হবে না ফজর নামাজের সময় ঘুমিয়ে থাকলে হবে না ফজর নামাজ জেগে এই শীতের মধ্যে উযু করে নামাজ পড়তে হবে তাহলে আপনি পরকালের এই সুখময় জীবন লাভ করবেন শান্তি লাভ করবেন কিন্তু কি যে আমরা দুর্ভাগ্যবান মানুষ আমরা এই পরকালের বিষয়টা আমরা চিন্তা করি না
আমি গত রাতে প্রায় রাতে আমাদের তাফসির থাকে, গত রাতে আমরা তাফসির করে যখন আসছিলাম রাজশাহীতে আমরা ঢুকেছি, তখন গভীর রাতে দেখতে পাচ্ছি যে ফুটবল দেখার জন্য শিশিরে ভিজে ভিজে কুয়াশে আমরা গাড়ি চালাতে পারছি না, রাত্রে চলতে পারছি না, কত কষ্ট করে আমরা গাড়ি চালাচ্ছি, সেই কুয়াশার মধ্যে বল খেলা দেখছি। বল খেলায় আপনার কি লাভ হবে সেটা মরার পর পাবেন, কিন্তু যদি আপনি ফজরের নামাজ জেগে আপনি পড়তে পারেন তাতে কি পাবেন সেটা আপনি পরকালে দেখতে পাবেন। কাজেই আপনাদের জ্ঞান থাকা উচিত, আপনাদের বোঝা উচিত যে দুনিয়া আমাদের এই সময়টু পার হয়ে যাওয়ার পরে আমরা আল্লাহর কাছে হাজির হব, হাশরের ময়দানে আমরা উপস্থিত হব, সকলের বিচার হবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। জান্নাতের ফয়সালা যদি হয় তো এই বিয়ার দাওয়াত আশা করি আমরা, যেটা আমরা পাব রাসূল আমাদের নবীর বিয়ে হবে জান্নাতে, আমরা দাওয়াত পাবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ করলে পাবো। ফাকালা থালাদুল্লুকুম আলা বাত আহলে বাইতি ইয়াকফুলুন হাউলাকুম ওহুম লাহুম নাসিহুন। তখন মুসা আলাইহিস সালাম বোন কলসে বললেন যে তোমাদেরকে আমি এক পরিবারের কথা বলবো কি, যেই সন্তানের জিম্মাদারি সে গ্রহণ করতে পারবে এবং সে তোমাদের শুভাকাঙ্ক্ষী। তখন ওরা বলল যে তাড়াতাড়ি বলো। তখন এই মরিয়াম মাকে বলল, মা তখন ফেরাউনের দরবারে হাজির হলো। হাজির হওয়ার পরে ওই সময় মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাতে ছিল, ফেরাউন কেউ থামাতে পারে না, ফেরাউন এখন ওই বাচ্চাটাকে এরকম নাড়াচ্ছে দোলাচ্ছে, এই যে দোলাতে দোলাতে বাচ্চাটাকে থামাতে পারে কিনা এভাবে ফেরাউন চেষ্টা করছে। এমন অবস্থায় মুসা আলাইহিস সালামের মা সেই দরবারে ঢুকে পড়েছে। ঢুকে পড়ার পরে মায়ের ঘেরান পেয়েই মুসা আলাইহিস সালাম কান্না বন্ধ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, কি আশ্চর্য, কি মাতৃত্বের গুণ। মা ঢোকার সাথে সাথে মায়ের ঘেরান পেয়ে মুসা আলাইহিস সালাম কান্না বন্ধ করে দিয়েছে। ফেরাউন অবাক হয়ে গেল, ও মহিলা কি ব্যাপার, তুমি ঢোকছো আর তোমার ঘেরান পেয়ে বাচ্চাটা কান্না বন্ধ, নাও তাড়াতাড়ি বাচ্চাকে দুধ খাও, কে হয় এই বাচ্চা তোমার। তখন মুসার মা বললেন যে আমার দুধ খুব ভালো, সকল বাচ্চারা আমার দুধ পছন্দ করে, দাও দুধ খাও। এখন মুসা আলাইহিস সালাম মায়ের কোলে গিয়া মায়ের মুখের দিকে তাকাইয়া দুধ পান শুরু করলেন। তাফসিরে বলা আছে যে মুসা আলাইহিস সালাম এত দুধ পান করলেন যে একেবারে পেট ভরি এই পিঠের দিক থেকে পেট ফুলে উঠছে, এমন খাওয়া খেয়েছে দুধ মায়ের 8 দিন পর। এখন ফেরাউন বলে, এই মহিলা তুমি আমার এই দরবারে থাকো, তোমার থাকা পড়া বেতন ভাতা সব আমি ঠিক করে দিচ্ছি। তখন মুসা আলাইহিস সালাম মা বলে, দেখেন আমার আরও ছেলেমেয়ে আছে, যদি আমি আপনার এখানে থাকি তো আমার ওই ছেলেমেয়েগুলো কে দেখাশোনা করবে, তার সাথে সন্তান আমার কাছে দিয়ে দেন, আমি সপ্তাহে একদিন এসে আপনার সন্তান আপনাকে দেখাই নেব যে সন্তান আপনার ভালো আছে। তো ফেরাউন বলে ঠিক আছে। তখন এইভাবে চুক্তি হয়ে গেল যে মুসা আলাইহিস সালামের মা তাকে ফেরাউন বেতন দিবে, এবং মুসা আলাইহিস সালামের দুধ পান করার দায়িত্ব যখন তার মা পাইল তখন দরবারের সবাই তাকে সোনা রূপা গহনা থাল কলস বদনা প্যালা সব তাকে উপঢৌকন দিতে লাগলো। এখন সে এক একগুলো নিয়ে যেতে পারছে না, এত উপঢৌকন এত পুরস্কার তাকে দেওয়া হলো। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন শোনেন আল্লাহ কি বলেন, যে সমস্ত পৃথিবীর সমস্ত সৃষ্টিগুলোর মস্তিষ্ক মা মিন দাবাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা। আল্লাহ বলেন সমস্ত প্রাণীর মস্তিষ্কটা আমার মুঠের মধ্যে, আমি যেদিকে ঘুরাব সেদিক সে ঘুরতে বাধ্য থাকবে। ফেরাউন তুই মুসাকে হইতে দিবি না, মুসাকে মারবি। আল্লাহ বলেন আমি মুসাকে হওয়াবো, তারপর মুসাকে তুই লালন পালন করবি, তোর গায়ে প্রস্রাব পায়খানা করবে, তোর খাবার খাবে, তুই মুসার মাকে বেতন দিবি, এভাবে মুসা তোর ঘরে থাকিয়ে শক্তিশালী হবে, তারপর মুসা তোকে মারবে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাজ কে করতে পারে? একমাত্র আল্লাহ। এবং দেখেন এর দ্বারা আপনাদের ঈমান আসবে। শীতের রাত্র, গভীর রাত, এই জন্য আমি কঠিন কোনো আলোচনায় যাইনি। আমি সাধারণত কাহিনীমূলক আলোচনা খুব কম করি, তা তো আপনারা জানেন, কিন্তু তারপরও চিন্তা করলাম যে একটা নতুন জায়গায় গেছি একটু হালকা কথা বলি, কিন্তু এই কথাগুলো আপনাদের উপকার আছে কি না দেখেন। ইমানের ক্ষেত্রে যথেষ্ট উপকার আছে যে এই কথাগুলিতে আপনাদের ইমান তাজা হতে পারে। ফজরের নামাজ জামাতে পড়বেন, ফজরের নামাজ সময় দুই দল ফেরেশতা একত্রিত হয়। ইন্না কোরআন আল ফাজিরে কানা মাশহুদা। ফজরের নামাজের কেরাতের সময় ফেরেশতারা উপস্থিত থাকে,
মানে এই যে আপনারা রাতে তাফসীর শুনছেন এটা আপনাদের কাদের ফেরেশতা লিখছে লেখার পরে এটা ফজরের সময় আল্লাহর কাছে নিয়ে জমা দিবে তো এই আল্লাহর কাছে জমা দেওয়ার আগে ফজরের ফেরেশতা সব একত্রিত হবে কোথায় বাইতুল মুকদ্দাসে আকাশের সাথে সিঁড়ি লাগানো আছে আবার আকাশ থেকে যারা নামবে ওই বাইতুল মুকদ্দাসে সিঁড়ি বেয়ে তারা জমিনে নামবে এই সিঁড়িটা বাইতুল মুকদ্দাসে এই জন্য জমিন থেকে যদি কেউ আকাশে যায় তাকে আগে বাইতুল মুকদ্দাস যেতে হবে স্টেশনে না গেলে বিমানে উঠতে পারবেন এখানে বসে বিমানে উঠতে পারবেন নহরটা যাওয়ার আগে তো এই জন্য আকাশে যেতে হলে আকাশের সিঁড়ি হলো বাইতুল মুকদ্দাস ওখানে আগে যেতে হবে এই জন্য আমাদের রাসূল যে মেরাজ হয়েছে তিনি আগে কোথায় গেছেন হ্যাঁ দেখেন আলেমরা জবাব দিছে ঠিক জবাব দিছে যে আগে আমাদের রাসূল কোথায় গেছেন বাইতুল মুকদ্দাস ওখান থেকে তিনি আকাশ সফর করেছেন যেহেতু আকাশে যাওয়ার সিঁড়িটা বাইতুল মুকদ্দাস এই জন্য সুবহানাল্লাজি আসরা বি আবদি লাইলাম মিনাল মসজিদুল হারামে ইলাল মসজিদুল আকসা এই দূরবর্তী মসজিদ বাইতুল মুকদ্দাস এখানে আল্লাহ রাসূল গেছেন তাকে আল্লাহ এখানে নিয়ে গেছেন এবং এখানে নিয়ে যাওয়ার পরে এখান থেকে তার ঊর্ধ্বগমন আকাশের সফর শুরু হয়েছে তো আকাশের ফেরেশতারা যারা জমিনে নামবে ওই বাইতুল মুকদ্দাসের সিঁড়ি বেয়ে নামবে এবং যারা আকাশে উঠবে তারা ওই সিঁড়ি বেয়ে আকাশে উঠবে কিন্তু ফজরের সময় দুই দল ফেরেশতা একসাথ হয় একত্রিত হয় এখন যে ফেরেশতারা রাতের ডিউটি করছে তারাও ফজরের নামাজ তাদের আমল নামার কপিতে যেটা আল্লাহর কাছে জমা দেবে ওটা তারা লিখছে আর যারা আকাশ থেকে নেমেছে দিনের ডিউটি করবে ওরাও ফজরের নামাজের রেকর্ড ওদের আমল নামে ওরা লিখেছে তো ফজরের নামাজের নামাজটা এটা দুই দল ফেরেশতার আমল নামায় লেখা হয় ডবল রেকর্ড হয় রাতের ফেরেশতাও লেখে আর দিনের ফেরেশতাও এটা লেখে কি বুঝতে পারছেন এই কথা আল্লাহ কোরআন পাকে বলেছেন ইন্না কোরআন আল ফাজিরে কানা মাশহুদা তিরিশ পারা কোরআন এইরকম সুন্দর কোরআন কি করে আপনারা একাধ দিনে বুঝবেন আর বুঝবেন কি ওয়াজ মাহফিল যেগুলি হয় সেগুলি শতকরা ৯৯টাই কোরআনের কথা হয় না কোরআন একটা আয়াত পড়ে তারপর বক্তা সাহেবরা গান গজল কেরাত লাফালাফি হাসাহাসি ফালাফালি এগুলি করে তারা আপনাকে আনন্দিত করছে আর আপনারাও সেই বক্তাকে খুব মূল্য দিয়ে আনতে আপনারা রাজি হ্যাঁ খুব হাসনের বক্তা কাঁদনের বক্তা এগুলি পরকালে আপনারা এর দ্বারা কিছু পাবেন না পাইতে হলে কোরআনের কথা শুনতে হবে আর বক্তাদেরকে মুক্তি পাইতে হলে তাদেরকেও কোরআনের কথা বলতে হবে কোরআনের কথা না বললে বক্তাদেরও মুক্তি নাই তাদের শাস্তি হবে আল্লাহর কাছে সম্মানিত শুধু এখন দেখেন আল্লাহ কি বলছেন তো এইভাবে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই ব্যবস্থাপনা করে দিলেন যে মুসা আলাইহিস সালাম তার মায়ের কোলে থাকবে ফেরাউন তাকে বেতন দিবে এবং সব দায়িত্ব ফেরাউন তার পালন করবে এবং মুসা আলাইহিস সালামকে সবাই বলতো ফেরাউনের ছেলে খুব সম্মান ছিল তার রাজার ছেলে ফেরাউনের যানবাহন সে ব্যবহার করতো ফেরাউন যে ঘোড়ায় চড়তো ফেরাউন যে গাড়িতে চড়তো এগুলো মুসা আলাইহিস সালাম চড়তো মুসা আলাইহিস সালাম এতখানি সম্মান দিয়ে আল্লাহ তাআলা তাকে লালন পালন করেছে আর ওরা মনে করছে যে আমরা মুসাকে মারব এখন দেখেন সামনে কি বলেন ফরাদাত না হইলা উম্মিহি আল্লাহ বলেন এইভাবে আমি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম সন্তানকে নদীতে ফেলে দেওয়া হলো সেই সন্তানকে আল্লাহ বলেন এভাবেই আমি এই সন্তানকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম কায় তাকার রায় নুহা যাতে করে তার চক্ষু সন্তুষ্ট হতে পারে আল্লাহ তাহাজান এবং সে যাতে দুশ্চিন্তা না করে এই জন্য আমি এই সন্তানকে তার মায়ের কাছে আমি তুলে দিলাম বলে তাহলামা এবং মানুষরা যেন জেনে নেয় আন্না ওয়াদাল্লাহ হাক্কুন যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য আল্লাহ বলছেন যে আমি তোমার সন্তানকে তোমার মায়ের কাছে তোমার কাছে তোমার সন্তানকে তোমার কাছে ফিরিয়ে দেব আল্লাহর এই প্রতিশ্রুতি সত্য এটা যেন মানুষ জানতে পারে ওয়ালাকিন নাকসারুম লা ইয়ালামুন কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ তা জানে না যে আল্লাহ তাআলা যা বলেন এটা সত্য তা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার ওয়াদা করেছে দিচ্ছেন এটা সত্য তা আপনারা আমাকে জান্নাতের ওয়াদা দেন সেটা সত্য না জান্নাত পাবো হুর পাবো গেলমান পাবো বিশাল বাড়ি পাবো সোনার বাড়িঘর পাবো এমন খাদ্য খাদ্য খাবো যে পেটের মধ্যে প্রসাব পায়খানা হবে না আল্লাহর প্রতিশ্রুতি সত্য না যা চান তাই পাবেন এক কথা আল্লাহ বলছেন লাহু মায়া শা উনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ আল্লাহ বলেন বান্দা যা চাবে সব আমি তাকে দিব এখন কি চাইবেন বলেন স্ত্রী যদি দশজন চান বিশজন চান শত চান সত্তর চান সব আল্লাহ আপনাকে দিবে
আপনি কি ঘোড়া চান না গাড়ি চান না উড়োজাহাজ চান না বিমান চান কি চান আপনি না মার্সিডিজ গাড়ি চান কি চান যা চান আপনি তাই পাবেন আল্লাহ বলেন তুমি যা চাইতে জানো তা তুমি সব চাবে আমি দিব কিন্তু এমন বস্তু তোমার জন্য আমি রেখেছি যার তুমি নামও জানো না চাইতেও জানবে না আমি তাও তোমাকে দিব লাদাইনা মজিদ লাহুম মায়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মজিদ আল্লাহ বলেন আমার কাছে আরো অতিরিক্ত নিয়ামত আছে যার তোমরা নাম জানো না বলেন আপনারা আমরা যদি ঢাকার একটা ভালো হোটেলে যাই তো ওখানে যে খাদ্য তালিকা মেনু দেখে আমরা চিনবো যে এটা কি খাবার আমরা তো বেশি রূপে পোলাও কোরমা এই গোষ্ঠীর এতটুকু আমরা চিনি আর কি চিনি আমরা কারণ তো শত রকমের আইটেম আছে যার নামও আমরা জানি তা আল্লাহ বলেন তোমরা জান্নাতে যা চাবে তা দিব আর এমন জিনিস তোমাদেরকে দিব যা তোমরা জানো না লাদাইনা মজিদ আল্লাহ বলেন প্রতিদিন দুবার ফেরেশতারা আপনার বাড়িতে জান্নাতবাসীর বাড়িতে অনুমতি নিয়ে প্রবেশ করবে আল্লাহর পক্ষ থেকে এরা পুরস্কার নিয়ে আসবে আপনার বাড়িতে যে আল্লাহ তাআলা আপনাকে এই এই পুরস্কার এই এই নিয়ামত দিয়েছেন এটা প্রতিদিন ফেরেশতারা দুবার আপনার বাড়িতে প্রবেশ করবে সকলে বলুন সুবহানাল্লাহ তো আল্লাহর প্রতিশ্রুতি সত্য আল্লাহ বলেছে আমি মুসার মাকে বলেছিলাম তোমার সন্তান তোমার কোলে ফিরিয়ে দেব আমি দিয়েছি আমার ওয়াদা সত্য আমি তোমাদেরকে বলেছি জান্নাতে নিয়ামত দিব আমার ওয়াদা সত্য আমি ওয়াদা করেছি যে আমি পাপীদেরকে শাস্তি দিব আমার সে ওয়াদা সত্য আমি পাপীকে শাস্তি দিব ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু অতবার মুসা আলাইহিস সালামে যখন মানে তিনি যখন পরিণত বয়সে শক্তিশালী বয়সে উপনীত হলেন অস্তাওয়া এবং তার সর্বদিক থেকে তিনি পরিপূর্ণতা লাভ করলেন আতাইনা হুকমা ইলমা আল্লাহ বলেন আমি তাকে হিকমত এবং ইলম দান করলাম হিকমত হলো প্রত্যেকটা বিষয়ে চূড়ান্ত জ্ঞান আর ইলম হচ্ছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান চূড়ান্ত জ্ঞান সাধারণ জ্ঞান এবং আমল জ্ঞানের আমল করা আল্লাহ বলেন আমি মুসা আলাইহিস সালামকে দান করলাম অর্থাৎ তাকে নবুয়ত দান করা হলো অকাজালিকা নাজিল মুহসিনিন এবং এভাবেই আল্লাহ তাআলা এভাবেই আমি সৎ কর্মশীলদেরকে মুক্তি দিয়ে থাকি মুসা আলাইহিস সালামকে যেভাবে মহাবিপদ থেকে আমি মুক্তি দিয়েছি এভাবেই আমি সকল সৎকর্মশীলদেরকে আমি মুক্তি দিয়ে থাকি দাখাল আল মদিনাত আলাহিলা গাফলাতে মিন আহলিহা মুসা আলাইহিস সালাম জীবন বৃত্তান্ত আল্লাহ বলছেন মুসা আলাইহিস সালাম শহরে প্রবেশ করলেন এমন একটা সময় যখন শহরবাসীরা গাফল ছিল মানে বিশ্রামে ছিল দুপ্রহরে মানে জোহরের নামাজের পর থেকে তিনটা পর্যন্ত মানুষ সাধারণত সবাই গাফেল থাকে দোকানপাট বন্ধ থাকে গৃহের দরজা বন্ধ থাকে মানুষরা বিশ্রামে থাকেন একমাত্র শিশুরা কোলাহল করতে থাকে কিন্তু যারা বয়স্ক তারা সবাই কিন্তু এই সময়টায় বিশ্রামে থাকে আল্লাহ বলেন মুসা আলাইহিস সালাম এমন একটা সময় শহরে প্রবেশ করলেন হিনা গাফলাতে মিন আহলিহা যখন শহরের অধিবাসীরা অলস অবস্থা সময় কাটাচ্ছিল ঘুমে কাটাচ্ছিল কাইলুল্লাহ করতেছিল এমন সময় শহরে প্রবেশ করলেন প্রবেশ করে কি দেখলেন অজাদা ফিয়া রাজুলান ইয়াক্তাতিলান সেখানে মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন যে দুইটা লোক আপোষে তারা ঝগড়া করছে মারামারি করছে কি নিয়ে ঝগড়া করছে দুইটা লোক কে কে আল্লাহ বলেন হাজামেন শিয়াতি ও হাজামেন আদুবি এই লোকটা হলো মুসা আলাইহিস সালামের দলের লোক বনি ইসরায়েলের ও হাজামেন আদুবি আর ওই লোকটা হলো মুসা আলাইহিস সালামের শত্রু দল কিপ্তি ফেরাউন বংশের লোক তাহলে একটা মুসা আলাইহিস সালাম বংশের লোক আর একটা ফেরাউন বংশের লোক এই দুইটা লোক আপোষে ঝগড়া করতেছিল করার পরে মুসা আলাইহিস সালাম সেখানে তো গেলেন ফাস্তাগাসাল্লাযী মিন শিয়াতি আল্লাযী মিন আদুবি অতঃপর মুসা আলাইহিস সালামের দলের লোকটি মুসা আলাইহিস সালামের কাছে তার শত্রুর বিরুদ্ধে সাহায্য কামনা করল মুসা আলাইহিস সালামের দলের যে লোকটা বনি ইসরাইল সে মুসা আলাইহিস সালামের কাছে কিপ্তির বিরুদ্ধে সাহায্য কামনা করল সাহায্য কামনা করার পর কি হলো অকাজাও মুসা মুসা তাকে একটা ঘুষি মারল সেই কিপ্তিকে মুসা আলাইহিস সালাম একটা ঘুষি মারল ফাকাজা আলাইহে এই ঘুষিতে তার মৌয়াত হয়ে গেল মুসা আলাইহিস সালাম অকাজা মানে বুকে ঘুষি মারা আর লাকাজা মানে পিঠে আঘাত পিঠে মারা তো অকাজা বুকে আঘাত করছে মুসা আলাইহিস সালাম বুকে ঘুষি মারছে ফলে মুসা আলাইহিস সালামের শত্রু এবং ওই বনি ইসরাইলের শত্রু লোকটা মারা গেল মারা যাওয়ার পরে কলা মুসা আলাইহিস সালাম বললেন হা যাবেন আমলের শয়তান এটা শয়তানের কাজ আমি মনুষ্যকে আঘাত করেছি মানুষটা মরে গেছে এটা শয়তানের কাজ ইন্নে আদু ও মুদুল মুবিন নিশ্চয়ই শয়তান হচ্ছে দুশমন এবং মানুষকে স্পষ্ট বিপদগামীকারী
শয়তান মানুষের শত্রু এবং মানুষকে বিপদগামী করে মূসা আলাইহিস সালাম এই কথাটা বললেন তারপরে বললেন কালা রব্বি ইন্নী যালামতু নাফসি হে আল্লাহ আমি আমার নফসের উপরে আমি আমার নিজের উপরে জুলুম করেছি ফাগফিরলি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন ফাগফার লাহু অথবা আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন ইন্নাহু আল গাফুরুর রহিম মূসা আলাইহিস সালাম মানে ইন্নাহু নিশি আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল এবং দয়াবান কলা অথবা অথবা মূসা আলাইহিস সালাম বলে রব্বি বিমা নামতা আলাইয়া যে আপনি আমাকে যে কারণে পুরস্কৃত করেছেন ফালা নাকুনা জহিরাল লিল মুজরিমিন আমি কখনো অপরাধীদের সাহায্যকারী হব না এভাবে মূসা আলাইহিস সালাম এই কথাগুলি আল্লাহ তাআলা বললে আল্লাহ তাআলার কাছে মূসা আলাইহিস সালাম কথাগুলি বললেন মানে মূসা আলাইহিস সালাম সে আসলে ফেরাউনের সাথে দেখা করার জন্যই রওনা করেছিল কিন্তু ফেরাউন অনেক আগেই একটা জায়গায় চলে গেছে তো মূসা আলাইহিস সালাম পথের মধ্যে একটা শহরে এমন সময় প্রবেশ করছে যখন সেই শহরের সব লোকগুলি বিশ্রামে ছিল এই সময় দুইজনের ঝগড়া হয় একটা বনী ইসরাইল আর একটা হলো ফেরাউন বংশের কিপ্তি এখন ওই কিপ্তি বনী ইসরাইলকে বলে যাই আমার এই রান্নাঘরের লোকরিগুলি তুই আমাকে রান্নাঘরে পৌঁছিয়ে দিবি কিপ্তি এটা বলে তো ওই বনী ইসরাইল বলে যে আমার খুবই ব্যস্ততা আছে আমি এখন তোমার কাজ করতে পারবো না তুমি অন্য কাউকে বলো এখন হলো ফেরাউনের বাবুর্সি কথা বোঝেন না ওর পাওয়ার কথা এই তুই আমার এই লোকরি নিয়ে নিবি আমার বাবুর্সি খানায় রান্নাঘরে তাহলে তোকে ছাড়া হবে না এখন ওই বনী ইসরাইল মূসা আলাইহিস সালামকে দেখে তাকে বললো যে এই লোকটাকে দেখেন আমার উপরে জুলুম করছে আমাকে আপনি সাহায্য করেন তখন মূসা আলাইহিস সালাম বললো যে দেখো তুমি অন্য লোক দ্বারা এটার ব্যবস্থা করো ওকে ছেড়ে দাও ওকে বিদায় করো এই যখন বললো তখন বাবুর্সি কাজে ও যদি না নিতে পারে তাহলে তুমি এই লোকটি আমার বাবুর্সিখানা নিয়ে নাও এ যখন বসে তখনই মূসাকে এক ঘুষা মারছে কথা বোঝেন মানে মারার কথাটাই ও বলছে তো বাবুর্সি আর মূসা আলাইহিস সালামকে মানুষের মনে করে ফেরাউনের পুত্র এমন অবস্থা কাজে ও যদি না পেয়ে তুমি নিয়ে যাও তখন মূসা আলাইহিস সালামকে এক ঘুষি মারছে কিন্তু ঘুষি মারলে মানুষ মরে না মূসা আলাইহিস সালাম তাকে হত্যার নিয়াত করে নাই তাকে মারিয়ে ফেলবে এ নিয়তে মারে নাই কথা বুঝতে পারছেন মানুষের 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 হাত দিয়ে মারলে তাকে মানুষ মরে কিন্তু আর যে মৌয়তা আছে ও মরবে আর পয়গম্বরের শক্তি হলো অসাধারণ শক্তি পয়গম্বররা সাধারণ মানুষ থেকে ব্যতিক্রম তাদেরকে আল্লাহ অসাধারণ দৈহিক শক্তি দান করেন মেধা দান করেন জ্ঞান দান করেন সৌন্দর্য দান করেন কাজে এই জন্য মূসা আলাইহিস সালামের এই ঘুষিটা তার কাছে মানে বহনের অযোগ্য ছিল এই ঘুষিটা খেয়ে ও মরে গেল মরে যাওয়ার পরে মূসা আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এ তো আল্লাহর কাছে বললেন কিন্তু এরপরে অবস্থা কি হলো ফাসমা ফিল মদিনাতে কাফাইয়া তারাক্কাবু এরপরে মূসা আলাইহিস সালাম শহরে ভীত অবস্থায় সতর্ক অবস্থায় তিনি চলাফেরা করতে লাগলেন ভয় হয়ে গেছে যে আমি কিপ্তি বংশে একটা লোককে মেরেছি কি অবস্থা হয় আমার শাস্তি হয় না কি হয় এরপরে এভাবে একটা দিন পার হয়ে গেল ফায়জাল্লাহু অথবা দেখা গেল দ্বিতীয় দিনে ওই প্রথম দিন যে লোকটা মূসা আলাইহিস সালামকে সাহায্য চাইছিল বনী ইসরাইল সে আবার মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে সাহায্য চাইল দ্বিতীয় দিন দ্বিতীয় দিন আবার ওই লোকটাই বলে যে মূসা এই দেখেন এই লোকটা আমার সাথে ঝগড়া করছে আমাকে সাহায্য করেন এভাবে দ্বিতীয় দিন ওই লোকটাই যে লোকটার জন্য মূসা আলাইহিস সালাম একটা লোককে ঘুষি দিয়ে মারছে ওই লোকটাই আবার দ্বিতীয় দিন মূসা আলাইহিস সালামকে ডাক দিল তখন কলালাউ মূসা তখন মূসা তাকে বললেন ইন্না কালা গাবিউ মুমিন তুমি স্পষ্ট একটা গোমরা মানুষ তুমি কালকে একটা মানুষের ঝগড়া করছো সেই মানুষটাকে আমি ঘুষি মারছি মরে গেছে তুমি আজকে আবার আর একটা মানুষের ঝগড়া করো এই জন্য মূসা আলাইহিস সালাম তাকে ধমক দিছে তুমি একটা গোমরা মানুষ তুমি একটা খারাপ লোক তুমি সবার সাথে ঝগড়া করো আর আমার কাছে সাহায্য চাও ফালাম্মান আরাদা আইয়াবতিসা বিল্লাযি হুয়া আদুবুল্লাহ অতঃপর উভয়েরই শত্রু অর্থাৎ মূসার শত্রু বনী ইসরাইলের শত্রু যে ব্যক্তি এই ব্যক্তির দিকে যখন মূসা আলাইহিস সালাম হাত বাড়াবার ইচ্ছা করল তখন ওই দুশ্মন অর্থাৎ মূসার দুশ্মন বনী ইসরাইলের দুশ্মন যে ব্যক্তি সে বলল কলা ইয়া মূসা সে বলল হে মূসা আতুরিদু আম তাক তুলানি কামা কাতালতা নাফসাম্বে রামস গতকাল যেভাবে তুমি একটা মানুষকে হত্যা করছো সেভাবে তুমি আজকে আমাকে হত্যা করতে চাচ্ছ দুজনের শত্রু যখন এদিকে মূসা হাত বাড়াতে গেল তখন ওই লোকটা কথা বললো যে মূসা তুমি যেরকম কতদিন একটা মানুষকে হত্যা করছো সেভাবে তুমি আসলে আমাকে হত্যা করতে চাও ইন তুরিদিল্লাহ তাকুনা জব্বারান ফিলার তুমি তো পৃথিবীতে একটা বড় অহংকারী লোক হতে যাচ্ছ আমার তুরিদু আন তাকুনা মুসলিহীন
তুমি তো সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতে যাচ্ছ না, তুমি একটা অহংকারী, তুমি অত্যাচারী লোকে পরিণত হচ্ছ, যে কালকে একটা লোক মারছো আজকে তুমি আমাকে মারার জন্য হাত বাড়াচ্ছ। এই কথা বলার পরে মুসা সম্ভীত হয়ে গেলেন যে তাহলে কালকে যে আমি একটা মানুষ মারছি এটা সমাজের লোকেরা জেনে ফেলেছে। কথা বুঝতে পারছেন? মুসা আসলাম অন্তরে ভয় হয়ে গেল যে কালকে যে আমি একটা লোক পারছি এটা লোকেরা জেনে ফেলেছে। তখন মুসা আসলাম খুব ভীত হয়ে পড়লেন। ইতিমধ্যেই অজা রাজুল বিন আকসাল মদিনাতে আসা শহরের দূর প্রান্ত এলাকা থেকে একটা লোক দৌড়ে আসলো। দৌড়ে এসে বললো কল আয়া মুসা, সেই লোকটা হে মুসা ইন্নাল মালাইয়া তামিরুন বেকা, নিশ্চয়ই রাজদরবারের লোকেরা তোমার বিরুদ্ধে পরামর্শ করছে। কি পরামর্শ করছে? লিয়াক তুলুকা, যে তোমাকে হত্যা করা হবে, তুমি একজন কিপ্তিকে মেরেছ এই অপরাধে তোমাকে হত্যা করা হবে, ফাখরুজ তুমি বের হয়ে পড়ো, ইন্নি লাকা মিনান নাসিহিন, আমি তোমার জন্য সৎ উপদেশ দাতা, তুমি শহর থেকে বেরিয়ে পড়ো, তোমার বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র হত্যার প্ল্যান রাজদরবারে চলছে যে তোমাকে হত্যা করা হবে। ফাখারা জামিন না খায় ফা, তখন মুসা আসলাম এই শহর থেকে মিশরের কোনো একটা এলাকা কোনো একটা শহর এই শহর থেকে মুসা আসলাম খায় ফা ইয়াতারাক্কাবু, সতর্কতার সহিত ভীত অবস্থায় মুসা আসলাম শহর থেকে বের হয়ে পড়লেন। মুসা আসলাম যে বাবুসিটাকে হত্যা করছে তাফসির সেই বাবুসিটার নাম লেখা আছে, সেই বাবুসির নাম হলো ফাতুন, এই ফাতুন নামক বাবুসিকে মুসা আসলাম হত্যা করছিল। কলা মুসা আসলাম শহর থেকে সতর্ক অবস্থায় বেরিয়ে পড়লেন এবং কল এবং বললেন রব্বি হে আমার রব নাজ্জিনী মিনাল কওমি জালিমিন, আপনি জালেম সম্প্রদায় থেকে আপনি আমাকে মুক্তি দান করেন। এভাবে মুসা আসলাম শহর থেকে বের হলেন। আট দিন পর্যন্ত মুসা আসলাম পূর্ব দিকে চলতে থাকলেন। মিশর থেকে পূর্ব দিকে হলো সিরিয়া এবং কেনান, যেখানে বনি ইসরায়েলদের মাতৃভূমি, ইয়াকুব নবী যে কেনানে বাস করতেন এই অঞ্চলে মুসা আসলাম পূর্ব দিকে রওনা করলেন এবং আট দিন পর্যন্ত মুসা আসলাম এই পথে চলতেছিলেন। আলাম্মা তাওয়াজ্জা তিলকা মাদিয়ানা, অথবা মুসা আসলাম মাদিয়ানের দিকে, মিদিয়ান মাদিয়ান, এই মাদিয়ানটা হলো লোহিত সাগরের পারে একটা খুব বড় একটা এলাকা যেখানে পয়গম্বর ছিলেন শোয়েব আলাইহিসসালাম, এই শোয়েব আলাইহিসসালামের মাদিয়ানের দিকে মুসা আসলাম অগ্রসর হলেন। কলা এবং বললেন আশা রব্বি আইহাদিয়ানি সওয়া সাবিল, হয়তো বা আমার রব আমাকে সঠিক পথ দেখাবেন, সঠিক পথ দেখে আমি চিনি না শুনি না অজানা, এই অজানা পথে মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করে এই পথের দিক চলতে শুরু করলেন। আলাম্মা ওরাদা মা মাদিয়ানা, এরপর মুসা আলাইহিসসালাম যখন সেই মিদিয়ানের পানির কাছে গিয়ে উপনীত হলেন অজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন, তখন তিনি দেখতে পেলেন যে একদল মানুষ সেখানে তাদের পশুদেরকে পানি পান করাচ্ছে। ও আজাদা মিন দুনিয়া ইমরাতান, এবং ওই মানুষগুলি পিছে তিনি পাইলেন দুইটা মেয়ে লোক, দুইটা মহিলা, তারা তাজুদান, তারা তাদের বকরিগুলিকে আগলে রেখেছে, বকরিগুলি আগলে রেখেছে যেন বকরির সামনে অগ্রসর না হয়। ওই মানুষের পিছে দুইটা মহিলাকে তিনি দেখতে পেলেন। কলা মা খাতমুকুমা, মুসা আসলাম বললেন তোমাদের কি উদ্দেশ্য? কলা কলা তা, তখন তারা বলল লা নাসকি হাত্তা ইস্তিরার রিয়া, এই রাখালরা চলে না যাওয়া পর্যন্ত আমরা পানি পান করাতে পারি না, আমরা মহিলা, কাজে ওরা পানি পান করে চলে যাবে, তারপর আমরা আমাদের বকরিকে পানি পান করব। ও আবুনা শাইখুন কাবির, আর আমাদের পিতা হচ্ছেন একজন বৃদ্ধ, বয়স্ক বৃদ্ধ। যখন এই কথা বললেন ফাসা কাল্লাহুমা, মুসা আলাইহিসসালাম তাদের জন্য পানি পান করার ব্যবস্থা করে দিলেন, অন্য একটা কুয়ার পাথর হটাইয়া তাদের জন্য পানি বের করে দিলেন, তারা পানি পান করালো বকরিতে, পানি পান করে ওরা বাবার কাছে চলে গেল, মাদায়নের শোয়েব আলাইহিসসালামের কাছে চলে গেল, আর মুসা আলাইহিসসালাম হুম্মা তাওয়াল্লা জেললে, তিনি একটা গাছের ছায়ায় আশ্রয় গ্রহণ করলেন। আশ্রয় গ্রহণ করে তিনি কি করলেন? ফকলা, তিনি বললেন রব্বি হে আমার রব ইন্নি লেমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, হে আমার রব আপনি আমার প্রতি যে কল্যাণ নাজিল করেছেন আমি এই কল্যাণেরই মুখাপেক্ষী, আমি এই কল্যাণেরই ফকির। একটা গাছের ছায়ায় বসে আল্লাহর কাছে তিনি এই দোয়া করলেন। আট দিন পর্যন্ত তার কোনো খাদ্য খাদক ছিল না, কিছু তিনি খেতে পারেন নাই, আট দিনের রহারে মাদায়নে তিনি একটা গাছের ছায়ায় বসে আল্লাহর কাছে এই দোয়া করলেন। ফাজাতু হেদাহুম আলা তামশি আলা ইসতিয়ান, অতঃপর ওই দুই নারীর, দুই কন্যার, একটি কন্যা একটি মেয়ে অত্যন্ত লজ্জাকর অবস্থায় তার কাছে খুব লাজুক অবস্থায় মুসা আলাইহিস সালাম হাজির হলেন এবং বললেন কলাত, বললেন ইন্নি আবি ইয়াদুকা,
আমার আব্বা আপনাকে ডেকেছেন লিয়া জিয়াকা আজামা সাকাইতালানা, যে আমাদেরকে যে আপনি পানি পান করে দিয়েছেন এর বিনিময়ে আমার আব্বা আপনাকে দান করবেন, এই জন্য আমার আব্বা আপনাকে ডেকেছেন। বিবি সফুরা সাহাবা আসাম এসে এই কথা বললেন। ফালাম্মা জাহু, অতবার যখন মুসা আলাইহিস সালাম তার কাছে আসলেন, সোহাইব আলাইহিস সালামের কাছে আসলেন, ও কাসা আলাইহিল কাসাসা, এবং তার কাছে সমস্ত ঘটনার বিবরণ দিলেন, কলা, তখন সোহাইব আলাইহিস সালাম বলেন, লা তাখাফ, তুমি ভয় করো না, নাজাউতা মিনাল কওমি জালিমিন, তুমি জালেমদের থেকে মুক্তি লাভ করেছো। এভাবে মুসা আলাইহিস সালাম সোহাইব আলাইহিস সালামের কাছে গেলেন, এই মেয়ে দুইটাকে, মানে মুসা আলাইহিস সালাম যখন এই তার মেয়ের আহ্বানে যাচ্ছিলেন, তখন মুসা আলাইহিস সালাম সেই মেয়েকে পিছনে রেখে বলছে যে তুমি পিছন থেকে আমাকে পথ নির্দেশ করো, তোমার হাতে পাথর রাখো, কোন দিক যেতে হবে আমাকে পাথর নিক্ষেপ করে ইশারা করে দিও, আমি সেভাবে চলবো। মুসা আলাইহিস সালাম ওই নারীকে তার সামনে চলতে দেননি। এভাবে মুসা আলাইহিস সালাম যুবক, এভাবেই তিনি সামনে অগ্রসর সোহাইব আলাইহিস সালামের বাড়িতে গেছিলেন, এবং সোহাইব আলাইহিস সালাম যখন তাকে বিনিময় দিতে চাচ্ছিলেন, তখন তিনি রাজি হচ্ছিলেন না যে আমি কেন এর বিনিময় নেব, আমি আল্লাহর রাস্তায় কাজ করেছি। তখন সোহাইব আলাইহিস সালাম তাকে খুব বুঝালেন যে আপনি সফরের ক্লান্ত ক্লান্ত মানুষ, আপনি মুসাফির, এবং মুসাফিরকে সেবা করা আমার দায়িত্ব, কাজে আপনি সেবা গ্রহণ করুন। তারপর শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম সেখানে খাদ্য গ্রহণ করলেন। খাদ্য গ্রহণ করার পরে সোহাইব আলাইহিস সালাম বলেন, কলা ইন্নি উরিদু আন উনকিয়াকা ইহদাবনা তাইয়া হাতাইনে আলান তাজুরানি সামানি হেজাজ, নিশ্চয়ই আমি ইচ্ছা করছি যে আমার এই দুইটা কন্যার হতে একটা কন্যাকে আপনার সাথে বিয়া দিয়ে দেব, এই শর্তে যে আপনি আমার এই সংসারে 8 বছর কাজ করবেন। 8 বছর কাজ করবেন, মহারণা দিতে পারবেন না, টাকা নাই, 8 বছর আমার সংসারে কাজ করবেন, এই বিনিময়ে আমি আপনার কাছে আমার একটা মেয়ে বিয়া দিতে চাই। ফাইন আত্মম তাসরান, তারপর যদি আপনি 10 বছর পূরণ করেন, ফামেনেন দেখা, সেটা হবে আপনার নিজের পক্ষ থেকে। অমা উরিদুন আশুক্য আলাইকা, এ ব্যাপারে আমি আপনার উপরে কোনো কঠোরতা চাপাবো না। সাতা জিদুন ইনশাল্লাহ মিনা সালেহীন, ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এটা সোহাইব আলাইহিস সালাম বললেন। কলা মুসা আলাইহিস সালাম বলেন, জালিকা বাইনি ও বাইনিক, যে কথা আপনার আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকলো, যে আমি 8 বছর থাকবো এবং 10 বছর থাকবো কিনা সেটা আপনার আমার মধ্যে সীমাবদ্ধ থাকলো, দেখবো কি হয়। আইয়ামাল আজানিনা কাজাইতু, দুইটা মুদ্দা, দুইটা টাইমের যে কোনো টাইম যে কোনো সময় আমি পুরা করবো, ফালা উদান আলাইয়া, আমাকে যেন এ ব্যাপারে কোনো রকম দোষারোপ করা না হয়, আমাকে অভিযুক্ত যেন করা না হয়। দুইটা সময় উল্লেখ করা হলো, 8 বা 10, আমি যেটা ইচ্ছা সেটা আমি পূরণ করবো। আল্লাহু আলামা নাকুল ওয়াকিল, আমরা যত কথাবার্তা বলেছি এই কথার সম্পূর্ণ দায়িত্বশীল আল্লাহ রব্বুল আলামিন। এইবারে মুসা আলাইহিস সালাম রাজি হলেন এবং তিনি বিবি সফুরাকে বিয়া করলেন এবং সেখানে তিনি থাকার জন্য রাজি হয়ে গেলেন 8 বছরের শর্তে। এরপরে মুসা আলাইহিস সালামের দায়িত্ব হলো তার পিতা বৃদ্ধ, মেয়েরা ছাগল পোষে, ছাগলকে পানি পান করায়, মুসা আলাইহিস সালামকে এই দায়িত্ব দেওয়া হলো। দায়িত্ব দেওয়ার পরে এখন বিবি সফুরাকে সোহাইব আলাইহিস সালাম তার বাবা বলছেন, পানির ব্যবস্থা, গরম পানি, তো বাবা বাবা বললেন মেয়েকে, যে মেয়ে তুমি তাকে একটা লাঠি এনে দাও, ঠিক আছে আসুক, ধীরে ধীরে আসুক, আমি আগে বলে রাখছি যে আচ্ছা, এখন বাবা বলেন এই মেয়ে তুমি একটা লাঠি এনে দাও। তখন এই যে মুসা আলাইহিস সালামের লাঠির কথা শুনছেন না, লাঠি সাপ হইতো এই লাঠির কিন্তু এই জায়গা, এখন ওই মেয়ে সোহাইব আলাইহিস সালামের লাঠি ওইটা আনিয়ে দিছে, এই লাঠি, এখন বাবা এই মেয়ে এই না, এটা না, এটা ফিরাও, এটা নিয়ে না, এটা না, এটা দিতে পারবো না, অন্য একটা লাঠি দাও। এখন মেয়ে কোথায় পাবে লাঠি, অনেক খোঁজাখুঁজি করে লাঠি পায় না, লাঠি পায় না, আবার ওইটা এনে দিছে, দেওয়ার পরে আবার সোহাইব আলাইহিস সালাম, এই মেয়ে এটা না, তুমি এই লাঠি দিও না, থেকে অন্য একটা লাঠি এনে দাও। আবার মেয়ে লাঠি খুঁজতে গেছে, খুঁজতে 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 কোথাও লাঠি পায় না, কোথাও লাঠি, আবার ওই লাঠি এনে দিছে। দেওয়ার পরে এখন সোহাইব আলাইহিস সালাম বলে, এই মেয়ে তুমি এটা বোঝো না যে এই লাঠিটা আমার কাছে একজনে আমানত রাখছে, এটা তাকে আমাকে ফেরত দিতে হবে, এই লাঠি যদি তুমি একে দাও তো আমি আমানত ফেরত কি করে দিব, এই জন্য আমি গরম পানি এনে দাও। আনতে বলছি তো আগেই বলছি, মসজিদে বসে আমি, আর ধীরে ধীরে ধ্যান রাখ করেন না, ওটা হবে ইনশাআল্লাহ, যাওয়ার সময় খেয়ে যাবো না হয়। তো সম্মানিত সৌদি এখন শোনেন, এখন সোহাইব আলাইহিস সালাম বলেন যে এই লাঠিটা আমার কাছে আমানত, একজনে আমানত রাখছে, এই জন্য আমি লাঠিটা দিতে মানা করছি, আর তুমি বারবার এই লাঠিটা নিয়ে আসছো। এখন এবার মুসা আলাইহিস সালাম লাঠি দেওয়ার, মুসা আলাইহিস সালাম বলে এই লাঠি আমি দিব না, বারবার আমাকে দিচ্ছেন, আমার থেকে নিয়েছেন, আমি দিব না, এটা এটা আমার, উনি জিদ ধরলেন। এখন শেষ পর্যন্ত এখন শ্বশুর জামাই ঝগড়া,
তখন আল্লাহর হুকুমে এক ফেরেশতা আসলেন মানবাকারে সালিস তিনি এসে বললেন যে এই লাঠি আপনারা শ্বশুর জামাই ঝগড়া করবেন না এই লাঠির ফয়সালা হলো এই যে মূসা আলাইহিস সালাম একটা খোড়া প্রান্তরে এই লাঠিটা ফেলাই দেবে ফেলাই দেওয়ার পরে যদি তার শ্বশুর লাঠিটা আনতে পারে এটা হবে তার আর যদি সে না পারে তাহলে মূসা আলাইহিস সালাম চেষ্টা করবে সে যদি লাঠিটা আনতে পারে তে মূসা আলাইহিস সালামের লাঠিটা হবে মূসা আলাইহিস সালামের এই সিদ্ধান্ত হলো মানে যে বিচার ঠিক তারপরে এই লাঠিটা মূসা আলাইহিস সালাম একটা খোড়া মাঠে ফেলে দিলেন ফেলে দেওয়ার পরে শোয়েব আলাইহিস সালামকে বলা হলো যে লাঠি যদি আপনার দাবি হয় তো আপনি লাঠি আনেন কিন্তু শোয়েব আলাইহিস সালাম লাঠি আনতে পারলো না পরে মূসা আলাইহিস সালামকে বলা হলো তিনি লাঠি নিয়ে আসলেন এবং এই লাঠি মূসা আলাইহিস সালামের অধীনে চলে আসলো এই লাঠি জান্নাতের লাঠি এই লাঠি আদম আলাইহিস সালাম সাথে নিয়ে আসছেন পৃথিবীতে বংশানুক্রমে এই লাঠি আস্তে আস্তে শোয়েব আলাইহিস সালামের কাছে ছিল সেখান থেকে এই লাঠি মূসা আলাইহিস সালামের কাছে গেছে এবং এই লাঠির যাবতীয় ঘটনা কোরআনে আপনারা শান্তে শুনতে পাবেন